সংবাদ নিবেদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। পরিমলের গুরুদেব ধূপকাঠি বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। এই মুহূর্তের খবরে আপনাদের সঙ্গে আমি পুনম। গত কদিন করোনার দাপটের পর শুক্রবার আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি আছে। মেডিকেল বুলেটিনের খবর অনুযায়ী এদিন চারজন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বুলেটিনে যে পরিসংখ্যান হয়েছে তা কিছুটা স্বস্তি দিয়েছে বলা চলে। এই মেডিকেল বুলেটিনের তথ্য দিয়ে জানানো হয়েছে শুক্রবার রাজ্যে আরো চারজন করোনা আক্রান্ত হয়েছেন। মেডিকেল বুলেটিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 11 জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 33,872 জনে। মোট মৃত্যুর সংখ্যা 391 জন, মোট সুস্থতার সংখ্যা 33,119 জন। দেশে ফের নতুন করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। 2020 সালের ভয়াবহ দিনগুলো শুধু ফিরেই আসেনি, আরো ভয়াবহ রূপ নিতে শুরু করেছে 2021 সালেও। নতুন বছরের শুরুতে যেখানে সংক্রমণ ছিল একেবারেই ধীর গতিতে, সেখানে মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে ঝোড়ো গতিতে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2,34,002 জন, সেই সঙ্গে মৃত্যু হয়েছে 1,338 জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,45,21,928 জন। সুস্থ হয়েছেন 1,26,66,936 জন। দেশে মোট মৃত্যু 1,75,673 জন, যার মধ্যে এখনো পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন 11,99,37,641 জন। দেশে আক্রান্ত রাজ্যের তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37,03,584 জনে, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 59,551 জনে। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,43,795 জনে, মৃত্যু 10,506 জন। বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 7,11,779 জন, মোট মৃত্যু 10,182 জন। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষস্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল এবং তৃতীয় স্থানে ভারত। গোটা বিশ্বে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন 14,05,31,290 জন। বিশ্বে মোট মৃত্যু 30,12,206 জনের, যদিও উল্লেখযোগ্যভাবে করোনা থেকে মুক্তি পেয়েছেন 11,93,47,893 জন। বর্তমানে চিকিৎসাধীন 1,81,71,191 জন। জুয়াবিরোধী অভিযানে সাফল্য পেল কদমতলা থানার পুলিশ। শুক্রবার রাতে জুয়ার আসরে হানা দিয়ে 5 জন জুয়ারি সহ জুয়ার সামগ্রী আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, কালাছড়া ব্লকের উত্তর হরোয়া মাধ্যমিক স্কুল মাঠে জুয়ার আসর নিয়ে বসেছিল এই জুয়ারিরা। পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে 5 জন জুয়ারি, 7টি মোবাইল, নগদ 7,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। কাছাকাছি ওই চড়ক পূজার নামে এখানে ভিতরে জুয়া খেলার খবর এসেছিল আমাদের, যে নতুন বিটের মাধ্যমে আর কি, বিটস্টার যারা আছে তাদের মাধ্যমে। সঙ্গে সঙ্গে আমাদের এখানে পিএসএর এসআই বিকাশ দাস, এএসআই ঝুলন চক্রবর্তী, হেড কনস্টেবল প্রাণদন দেবনাথ, আমাদের পুলিশ ওমেন এবং টিএসআর স্টাফ সহ নিয়ে কালাছড়াতে রেড দেয়। এই রেডে এখানে 5 জন লোক ধরা পড়ে, তারা পূজার জুয়ার বোর্ডের ভিতরে 5 জনকে পেয়েছে, যাদের নাম যিশু দাস, তপন দাস, রঞ্জিত শব্দকর, আইনুল মিয়া, বিশ্বজিৎ কর। তাদের 4 জনের বাড়ি হলো ধননগরী, 1 জন হচ্ছে পানিসাগর,
তাদের কাছ থেকে 7460 টাকা বোর্ডে পাওয়া গেছে, চার দুইটা জুয়ার বোর্ড, আরো অনেক ছিল পালিয়ে গেছে। অন্যান্য খবরে ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। আমারই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি, সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারো কাহানিয়ে কে বীজ, এক নয় কাহানি কি শুরুয়াত, আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। শাদি মতলব এক নয় জিন্দগি, আর ইনি নয় কিসো মে অভি ভি মেরা আপনা স্বর্ণ কমল জুয়েলার্স। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। सुखी गृहकोण, एक स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए, हृदय जोड़ानो अनुभवे। ड्रॉइंग रूम, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবইতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO সার্টিফাইড কোম্পানি লঞ্চিং ফার্স্ট টাইম ইন ত্রিপুরা এক্সপোর্ট কোয়ালিটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পলিটেক ইন্টারন্যাশনাল, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনাল এর প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক, টেনশন করো না। সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি, সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার, সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। আজও মনে পড়ে লর্ডসে সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক, ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ।
কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ঠিকানা: অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রামঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রামঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর। কলমছোড়া থানাধীন আড়ালিয়া বাড়ি এলাকায় এক গাড়ি চালকে বন্দুক দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিল দুষ্কৃতিকারীরা। এমনই অভিযোগ গাড়ি চালক জিয়াউল হক নামে এক যুবকের। তিনি অভিযোগ করে বলেন, 7-8 জনের একটি দল রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে তার পথ আটকায়। এরপর গাড়িতে তল্লাশি চালায় বলে অভিযোগ। তল্লাশি চলাকালে কোনো কিছু না পেয়ে তার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওষুধ নিয়ে আইতে আসি, এই যে এই জায়গাটার নাম হলো আড়াইল্লা বাড়ি, আর কয়েকজন পোলাফেন আইয়া গাড়ি পাতাইল্লা করে রাখিয়া আমার বন্দুক ধরে মাথায় কফলের মধ্যে এই আইসিরা কইতেছে গাড়ি সে উতার তারা গাড়ি আমি মালে মানে কতদম কথা কইতেছে, কিন্তু আমি তার মুখ টুক কিছু দেখছি না। হ্যাঁ, মাস্ক লাগাই না, গামছা ধরি না মুখে, এই কথা কইয়া তারা গাড়িতে পিঠা বাড়ি দিয়া ভাঙছে, আমার পিস্তলও ধরছে, তারপরে আমাদের মারছে, পেছনে লাতিও মারছে দুইটা। রামনবমী এবং রাম মহোৎসব উপলক্ষে শুক্রবার রাজধানীর রবীন্দ্র ভবনে এক কর্মসূচির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিনায়ক রাও দেশপাণ্ডে সহ বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম জেলার কর্মকর্তাগণ। সেখানে রামনবমী উৎসব উপলক্ষে এবং রাম মহোৎসব উপলক্ষে বিস্তারিত তুলে ধরেন উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। मुंबई में, पुणे में और ऐसे अनेक जगह तो संघ विश्व हिंदू परिषद के कार्यकर्ताओं ने तो ऐसे बस्तियों में घर घर जाकर सर्वेक्षण किया, उनको दवाएं दी। अपने सैकड़ों कार्यकर्ताओं को कोरोना हो गया उसके कारण, लेकिन तो भी अपने कार्यकर्ता पीछे नहीं हटे। अभी कोरोना का दूसरा पर्व शुरू हो गया है, कितने दिन चलेगा भगवान ही बता सकता है, कि उस समय जैसा हमने धैर्य से उसका सामना किया, अभी हमें सभी को एक्सपीरियंस आ गया है, अनुभव आ गया है, तो उस अनुभव के आधार पर इस चुनौती का भी हम सफलतापूर्वक सामना करेंगे, इसमें मेरे मन में कोई शंका नहीं है। फिर से छोटे विरोधी पर संगे ठाकुर। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চম নগরে বালাজি প্রোডাক্ট। এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান
শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশন এর শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও পি ফোর এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ি রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলি, সিন্স 1985। আধুনিক পুজো সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক, টেনশন করো না। সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি, সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার, সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। ওরা বোধহয় কেউ জানে না, তোমার কাছে শিখে বড় হলো, আজকে দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে, শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। স্বাগত বিরতির পর। এখন দিনে প্রভাতী দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে, নববর্ষের শুরুতেই 10টি অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে। একটু ডিটেলসে পড়ছি। বাংলা বছরের শুরুতে গত 24 ঘন্টায় রাজ্যে খুন হয়েছেন 2 জন, আত্মহত্যা এবং রহস্যের মৃত্যু হয়েছে 4 জনের, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। এইভাবে মৃত্যু মিছিলের মধ্য দিয়ে বাংলা নতুন বছর শুরু করেছে রাজ্যবাসী। 24 ঘন্টার ব্যবধানে এত সব মৃত্যু সুস্থ সমাজের পক্ষে অন্তরায় পড়ে তথ্য বিক্ষোভ মহলের দাবি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল, অস্ত্রসহ 2 জঙ্গি নেতার আত্মসমর্পণ। ডিটেলসে পড়ছি।
উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে তিনটি পিস্তল ও তাজা কার্তুজ সহ স্বঘোষিত দুই জঙ্গির এই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আরতে জঙ্গি আত্মসমর্পণের জন্য গোপন ঘাঁটি থেকে পালিয়ে আসলেও তাদের আত্মসমর্পণ অনিশ্চিত হয়ে পড়েছে। আত্মসমর্পণকারী স্বঘোষিত দুই জঙ্গি নেতা জানিয়েছে যে স্বাধীন ত্রিপুরার স্লোগান তুলে দীর্ঘদিন ধরে তারা হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, সেই স্বাধীন ত্রিপুরার স্বপ্ন তাদের পূরণ হবে না এবং জঙ্গি ঘাঁটিতে খাদ্যাভাব সহ বহু কষ্টে জীবন ধারণ করতে হচ্ছে। সেই কারণে তারা ঘাঁটি ছেড়ে পালিয়ে এসে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারপরে খবর হলো রাজ্যে সব কোচিং ক্লাস বন্ধের ঘোষণা। ডিটেলসে পড়ছি, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আগামীকাল অর্থাৎ 17 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি ও সরকার অধিগৃহীত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। সচিবালয়ে 16 এপ্রিল এক প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনা নাথ এই সংবাদ জানিয়েছেন। পরবর্তী খবরটি হল রেলে কাটা। দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া জোলাইবাড়ি রেল স্টেশনের মাঝামাঝি হাওয়াই বাড়িতে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনা নববর্ষের রাতে শাবনম থেকে আগরতলাগামী রেলের নিচে কাটা পড়ে দুজন, তারা হল শঙ্কর ত্রিপুরা ও মংক্রাই ত্রিপুরা। তার পরবর্তী হল যান সন্ত্রাসে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার এবং এই ঘটনাটি ঘটে শুক্রবার সকাল 11টা নাগাদ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে। জানা যায় যে মহিলার স্বামী বাইকের পেছনে বসিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। একটি বাস বাইককে ধাক্কা দেয়, ফলে মহিলা বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায়। পরবর্তী খবরটি হল স্বাস্থ্য আধিকারিক সংকট স্বাস্থ্য দপ্তরে। ডিটেলসে পড়ছি, অফিসার সংকটের স্বাস্থ্য দপ্তর, মাত্র 2-3 জন অফিসার দিয়ে চলছে স্বাস্থ্য দপ্তর। এর ফলে কর্তব্যরত অফিসারদের ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থা। এর মধ্যে 3 দিন আগে জনৈক মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হয়েছেন, শারীরিক অবস্থা অনুকূল নয়, যে কারণে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য। এরই মধ্যে শুক্রবার আরও একজন করোনা সংক্রমিত রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে বহিরাজ্যে পাঠানো হয়েছে। তার পরবর্তী খবরটি হল কর্মচারী বঞ্চনার জবাব এডিসি ভোটে। ডিটেলসে পড়ছি, সপ্তম বেতন কমিশনের গল্প শাসক দলের কাছে বুমেরাং হয়ে ফিরছে। রাজ্যে বৃহৎ অংশে কর্মচারী রাজ্য সরকারের প্রতি নানাভাবে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সদ্য সম্পন্ন এডিসি নির্বাচনের ঝলক পাওয়া গেছে। 2018 সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার অস্ত্র হিসেবে সপ্তম বেতন কমিশনের টপ ছিল লোভনীয়। রাজ্যে 5 লক্ষের অধিক ভোটার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি কর্মচারীদের সঙ্গে সম্পর্কযুক্ত। সরকারের সিদ্ধান্তের ফলে তারা নানা রকমভাবে প্রভাবিত হয়। এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত বলে গিয়েছিলেন যে রাজ্যের সব সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হবে। পরবর্তী খবরটি হল রাজ্যে 2 দিনে আক্রান্ত 31 জন। ডিটেলসে পড়ছি, করোনা ভাইরাসের সংক্রমণ থামছে না। প্রতিদিন রাজ্যে কোনো না কোনো জায়গায় মানুষ এই ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছে। শুক্রবার আক্রান্ত হয়েছেন 4 জন, গত কয়েকদিনের সাথে তুলনা করলে এদিন সব থেকে কম সংক্রমিত হয়েছে। গতকাল অর্থাৎ 16 এপ্রিল করোনায় সংক্রমিত হয়েছে 27 জন। পরবর্তী খবরটি হল প্রয়োজনে প্রতিশোধ, সংসদের ভয়ঙ্কর উস্কানি। ডিটেলসে পড়ছি, বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ হলে পাল্টা আক্রমণে যেতে প্রকাশ্যে নির্দেশ দিলেন বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে তিনি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে এই বার্তা দেন। তিনি বলেন, আক্রমণ হলে প্রতিবাদ করো, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলো, এতেও কাজ না হলে প্রতিশোধ নাও। আমরা সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলে রাজনীতি করি, সেই দলে এই শিক্ষাই পেয়েছে, তাই বলছি আপনারা রুখে দাঁড়ান, দল সঙ্গে আছে। প্রায় 1 বছর বাদে এদিন সন্ধ্যায় প্রতিমা ভৌমিক ফেসবুক লাইভে আসেন, প্রায় 43 মিনিট নিজের বক্তব্য ও নানাজনের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হল করোনা, দেশে একদিনেই আক্রান্ত হয়েছেন 2,17,000। ডিটেলসে পড়ছি, দেশে দৈনিক সংক্রমণ বৃহস্পতিবার প্রথম 2 লক্ষের গণ্ডি পেরিয়েছিল। গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 2,17,353 জন। সমগ্র করোনা পর্বে যা এখন অবধি সর্বোচ্চ, এনে দেশে মোট আক্রান্ত হলেন 1,42,91,917 জন। ভারত থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন শুধুমাত্র আমেরিকাতে। দ্বিতীয় ঢেউয়ের জেরে দৈনিক মৃত্যু পরপর
তিন দিন হাজার ছাড়ালো। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বিজেপি বহিরাগতরা বাংলায় করোনা ছড়াচ্ছে, নেই টেস্ট, এই কথাটি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিটেলসে পড়ছি। শনিবার পশ্চিমবঙ্গের বিধানসভার 45টি আসনে পঞ্চম দফার ভোট নেওয়ার পরও ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিন দফায় মোট 114টি আসনে ভোট নেওয়া বাকি থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই খবরটি প্রকাশিত হয় 16 এপ্রিল। সেই 16 এপ্রিল খবর প্রকাশিত অনুযায়ী আপনাদের কাছে এই খবরটি পড়ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি শুক্রবার ভোট প্রচারে দুই জেলায় পরপর 4টি জনসভা করেছেন। নদিয়া জেলার নবদ্বীপ ও চব্বিশ পরগনা জেলার হাবড়া, জগদ্দল ও নোয়াপাড়া নির্বাচনী জনসভা করেছেন তৃণমূল নেত্রী। 4টি জনসভায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বক্তৃতায় বিজেপিকে সরাসরি সাহসি আক্রমণ করেছেন। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জনসভাকে ঘিরে সেই পরিচিতি দৃশ্য, মানুষের জনঢল ও উচ্ছ্বাস এদিনের 4টি জনসভায় দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের তারকা এবং হাই ভোল্টেজ ভোট প্রচারক বলতে শুধুমাত্র মমতা ব্যানার্জি রয়েছেন। নির্বাচন ঘোষণার পর থেকে গত দেড় মাস ধরে পায়ে ভীষণ আঘাত পাওয়া সত্ত্বেও হুইল চেয়ারে বসে নির্বাচনী প্রচারে গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন। কখনো হেলিকপ্টারে, আবার কখনো সড়কপথে গাড়িতে দলীয় প্রার্থীদের জয়ী করতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নবদ্বীপ, হাবড়া, জগদ্দল, নোয়াপাড়া পরপর 4টি জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুলেছেন। 4টি জনসভায় বক্তৃতায় তৃণমূল নেত্রী বলেন, পশ্চিম বাংলায় বিজেপি করোনা ছড়িয়ে দিচ্ছে, বহিরাজ্য থেকে সয়ে সয়ে লোক আসছে নির্বাচনী প্রচার করতে বিজেপির। ভারতের যেসব রাজ্যে করোনায় বেশি আক্রান্ত হচ্ছে সেসব রাজ্য থেকে বিজেপির বহু নেতা নেত্রী আসছেন, কেউ কোভিড টেস্ট করে সার্টিফিকেট নিয়ে আসছেন না বলে মমতা ব্যানার্জি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তার পরবর্তী খবরটি হল বাইকের ধাক্কায় ট্রাকের মৃত্যু মহিলা। ডিটেলসে পড়ছি। ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক অঙ্গনবাড়ি কর্মীর। তার নাম দেবী রায় চৌধুরী। স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাস বাড়ি খয়রপুরের বণিক চৌমনি এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে আমতলী থানাধীন সূর্যমণিনগর এলাকায়। পুলিশ অভিযুক্ত ট্রাক ও চালককে আটক করেছে। এখন একনজরে খেলার খবরে। প্রথমে যে খেলার খবরটি রয়েছে সেটি হল পাঞ্জাবকে সহজেই হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। সহজেই জয়ের লক্ষ্য পূরণ করল চেন্নাইয়ের সুপার কিংস। আইপিএল এর লড়াইয়ে চেন্নাই 6 উইকেটে বড় ব্যবধানে হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে। মূলত পেসার দীপক চাহারের চমৎকার বোলিং এর ফলে গোটা অঙ্ক স্পষ্ট হয়। চাহার 4 উইকেট তুলে নিয়ে পাঞ্জাবকে দ্রুত প্যাভিলিয়নে পাঠায়, যা সুবিধা নিয়ে চেন্নাই। পরবর্তী খবরটি হল খুব শীঘ্রই বৈঠকে বসছে টিএফএ। চলতি মাস থেকে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করার পরিকল্পনা ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ বেড়ে যাওয়ার ফলে নতুনভাবে চিন্তাভাবনা করতে হয়েছে ফুটবল সংস্থাকে। বর্তমান পরিস্থিতিতে নতুনভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক খেলা হওয়ার সম্ভাবনা নেই, তাই খুব শীঘ্রই গোটা বিষয়টি নিয়ে বৈঠকে বসতে চলেছে টিএফএ। তার পরবর্তী খবরটি হল চ্যাম্পিয়ন্স লিগের 4A সিটি। ডিটেলসে পড়ছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নিল ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে ফিরতি লিগের লড়াইয়ে সিটি 2-1 গোলে হারায় বর্ষিয়া ডর্টমুন্ডকে। দুদলের প্রথম ম্যাচটিও সিটি 2-1 গোলে জিতেছিল, ফলে দুই ম্যাচের সিরিজে 4-2 গোলে জয় ছিনিয়ে সিটি সহজে সেমিফাইনালে গেল। ফাইনালে ওঠার লড়াইয়ে সিটির মুখোমুখি হবে পিএসজি। তার পরবর্তী খবরটি হল আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ। আইপিএল এর লড়াইয়ে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচ দারুণভাবে ঘুরে দাঁড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স, হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্সকে। এই অবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্সের লক্ষ্য হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ পরপর দুটি ম্যাচে হেরে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছে। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে পরাজয়ের ঘোর কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নতুন করে ঘুরে দাঁড়ানো সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য যথেষ্ট কঠিন হতে পারে। দলের নেতা রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটি শক্ত ভিত গড়ে দিল সূর্যকুমার যাদব, কিরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া এবং
ক্রুণাল পাণ্ডিয়াদের পক্ষে দলের স্কোরকে যে পাহাড় সমান অবস্থানে নিয়ে যেতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। সংবাদ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হেডলাইন ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। পরিমলের গুরুদেব ধূপকাঠি বাঙালি রন্তরে স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা।